নমস্কার, আল্লাদে আটখানার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন ও ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ ধনতেরাসের পুজো, বাড়িতে খুবই সামান্য একটু আয়োজন করেছি মায়ের পুজোর জন্য এবং গণেশজির পুজোর জন্যে। তাই প্রথমেই আমি একটি তাম্রপাত্রে একটু গঙ্গা জল, তার সঙ্গে চন্দন, গোলাপ জল, আগুরু এবং মধু একটু মিশিয়ে আমি একটু ঠাকুরকে মুছিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো মাটির, সেহেতু এগুলোকে তো স্নান করানো যাবে না, একটু মুছিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুরকে আমি প্রতিষ্ঠা করে নিয়েছি ফুলের চাদর দিয়ে, আতপ চাল দিয়ে, এবং তারপরে সিঁদুর পরিয়ে দিলাম এবং চন্দনের টিকাও লাগিয়ে দিয়েছি। তারপরে এবারে আমি ঘরটা প্রতিষ্ঠা করে আম্রপল্লব দিয়েছি এবং ঘর পূর্ণ করে তাতে একটি কলা দিয়ে এবারে আমি ঘটে একটি মালা পরিয়ে দিচ্ছি। এইভাবে আমি ঘরটি স্থাপন করেছি। এবারে আমি আস্তে আস্তে পুজোর মূল পর্বের দিকে যাব। এখানে আমি পুষ্পপত্রে ফুল সাজিয়ে নিয়েছি এবং ঠাকুরকে আমি সাত রকম ফল দিয়েছি, গোটা ফলই দিয়েছি, কাটিনি। এবারে আমি সেগুলোতে সিঁদুর লাগিয়ে নিয়েছি এবং জল দেব। মাকে এবং গণেশজিকে ভোগের জন্য আমি এখানে মিষ্টি তো অবশ্যই দেবো, তার সঙ্গে খই দিয়েছি আর একটু গুড় দিয়েছি, বাতাসা দিতে হয়, একটু বাতাসা দিয়েছি, আর সেগুলোতে আমি ফুল দিয়ে দিলাম এবং তার সঙ্গে এখানে মিষ্টি দিয়েছি, লাড্ডু দিয়েছি গণেশজির জন্য এবং লক্ষ্মী দেবীর জন্য এখানটায় নাড়ু দিয়েছি। তার সঙ্গে মিষ্টি রয়েছে এবং নকুলদানা রয়েছে, বাতাসা রয়েছে, এগুলি লক্ষ্মীদেবী খেতে খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন, তাই এগুলি আমি সাধ্যমতো সাজিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা পাত্রে একটু গোটা ধনে, আর দিয়েছি পদ্মবীজ, আর দিয়েছি একটি হলুদের গাঁট, আর দিয়েছি আপনার কড়ি, তাই এইগুলো দিয়ে আমি সব সাজিয়ে দিয়েছি। এবারে ধূপ দীপ জ্বালিয়ে আমি পুজোটা শুরু করছি। একেবারেই ঘরোয়া খুব সহজ সরল পদ্ধতিতে আমি পুজোটা করেছি। আমি যতটুকুই জানি, যতটুকুই পারি, যতটুকুই শিখেছি, সেইভাবেই আমি পুজোটাকে সম্পন্ন করেছি। আপনারা আপনাদের মতো করে করেছেন, আমি এভাবেই করেছি। দেখুন, খুবই সাধারণভাবেই করেছি এবং মাকে একটি ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি ফুল দিয়ে একটু মায়ের আসনটি সাজিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্মীজি রয়েছেন, লক্ষ্মী মাতা রয়েছেন এবং গণেশজি রয়েছেন, তার সঙ্গে আমার রূপোর লক্ষ্মী গণেশের একটা মূর্তি ছিল, আমি এটা কিনেছিলাম, সেটাও আমি আসনে দিয়েছি, সেখানে সেটাও আমি পুজো করে নেব এবং বেলপাতা ফুল সহযোগে আমি মায়ের মন্ত্র তিনবার বলে আমি পুজো শুরু করে দিয়েছি। গণেশজিকেও আমি ফুল দিয়ে দিচ্ছি এবং ঘটেও ফুল দিয়ে দিলাম। পুজোর শুরুতে আমি একটু শঙ্খধ্বনি করে নিলাম,
এরপরে মায়ের যে বিশেষ মন্ত্র রয়েছে সেই মন্ত্র আমি তিনবার করে উচ্চারণ করে নেব। মায়ের মন্ত্র এবং গণেশজির মন্ত্র আমি উচ্চারণ করে নিয়েছি। তারপরে আমি একটু আরতি করে নিলাম। মাকে একটু ধূপ দীপ দেখিয়ে একটু আরতি করে নিচ্ছি। এবং পুজোর প্রায় শেষ পর্বে চলে এসেছি, তাই আমি শঙ্খধ্বনি দিয়ে পুজোটাকে সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে গেলাম। এখন আমার পুজো শেষ, তাই আমি প্রণাম প্রণাম করে পুজোটা শেষ করলাম। এবং অবশ্যই প্রণাম হিসেবে একটি টাকা মায়ের চরণে দিতে হয়, সেটা আমি দিয়েছি। এখানে মায়ের জন্য গোটা ফল দিয়েছি, তার সঙ্গে দিতে হয় মাকে পান দিতে হয়, সুপুরি দিতে হয় এবং আতপ চাল সহযোগে দিতে হয়, ওগুলোও দিয়েছি। খুবই সহজ সরল সাধারণভাবে আমি পুজোটাকে সম্পন্ন করেছি। এইভাবেই আমি ধনদেবী ধনলক্ষ্মী এবং গণেশজির পুজো বাড়িতে এই দিন প্রচলিত আছে বাড়ির চারিদিকে প্রদীপ জ্বালানোর। আমাদের বাড়ির চারদিকে তাই আমরা একটু প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। বাস্তুর মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য এই দিন দীপ জ্বালাতে হয়, তাই চারদিকে প্রদীপ জ্বালিয়ে আমি দিয়ে দিয়েছি এবং ঠাকুর ঘরেও প্রদীপ জ্বালিয়ে নিয়েছি মায়ের কাছে। তার সঙ্গে একটি জমদীপও জ্বালিয়ে নিয়েছি। এবারে ভিডিওটিকে শেষ করতে হবে। চলুন, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থাকবেন, নমস্কার।